আর এটা হচ্ছে আমরা দুটো জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, তো এটা আরও একটা জায়গা। তো যেখানে গিয়ে মানে দুর্ঘটনার সামনে আমরা পড়েছিলাম, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটা দেখো, ব্লগের মাঝখানেই আমি তোমাদেরকে পুরো ডিটেলে বলেছি। মাকে আমি বলেছি আমার শাড়ি পরতে, কারণ মা কোনো শাড়ি টাড়ি আনিনি, তো সেই জন্যে তো বলে ছাপা শাড়ি পরবে। আমি ছাপা শাড়ি পরতে হবে না বলে আরও একটা দুটো বার করেছি, এটা একটু হালকা মানে ছাপার মতন বলে পড়েছে, কিন্তু এটা ঢাকাই, এটা ছাপা নয়। আর ব্লাউজটা তো মা পরেই এসেছিল, আর এই হারটা আমার হার, পরবে না, জোর করে পরালাম, কানেরটা আমার, আমি বলি পরো, চলো রেডি হয়ে গেছে, আমরা সব রেডি, এবার আমরা বেরোবো। এখন রেডি হয়েছি, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। পুজো তো নবমীতে, আজকে বোধহয় সপ্তমী, সেই পাঁচটার সময় রাজু মোটামুটি 5:10-15 গিয়ে দেখে এসেছে যে মেলা টেলা সব বসেছে কিনা। মেলা টেলা সবই বসে গেছে, লাইটিং তো বসেই গেছিল, আমি শুধু চাইছিলাম গাড়ি ঘোড়া গুলো চড়ছে কিনা, কারণ জিশানকে একটু ট্রেন চড়াবো, কোনোদিন ট্রেনেও ওঠেনি, ফার্স্ট টাইম ট্রেনে উঠবে, দেখি কিরকম করে। তো ট্রেন চড়ানো হবে, আর তারপরে কি কি এসছে সেগুলো দেখে মোটামুটি বাচ্চাদের কি কি আছে চোখে চড়ানো যায় সেগুলো চড়াবো, সেই জন্য আজকে আমি পরে নিয়েছি আর যাচ্ছি। দেখো লং স্কার্ট পরেছি। আমাদের এখানে খুব পপুলার পুজো, মানে জগদ্ধাত্রী পুজো একটা নাম করা পুজো এখন হয়ে গেছে। আগে ছিল নামখানা, তোমরা জানো নামখানা, তো লক্ষ্মীকান্তপুরে খুব ফেমাস পুজো। আমরা ছোট্টবেলা থেকে ওখানে যেতাম, বাসন থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যেত, লাইটিং মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যেত না, সেই জিনিসটাই আমাদের এখানে হয়ে গেছে। তোমাদেরকে দেখো লাইন দিয়ে যখন যাবে, ও মানে মানে ভিডিও করতে করতে দেখাতে দেখাতে যাবো, তো দেখলে বুঝতে পারবে যে দোকান কাকে বলে, মানে জুয়েলারির দোকান তো ভর্তি, হার কানের চুড়ি কানের তো আছে, তাছাড়া সেল দিচ্ছে। আর এরকম রাজু বললেন বড় বড় ঢাকাই বিক্রি হচ্ছে, আমি কোনোদিন ঢাকাই খাই না, যে ঢাকাই খাও, মা খেয়েছো কোনোদিন ঢাকাই? খাওনি, দেখেছি, হ্যাঁ ওই যে সেই আমরা সেই মনে আছে ক্যানিং এর মেলায় যেতে আমি বড় বড় ঢাকাই বিক্রি হতো, তো ওই ঢাকাই নাকি রাজু বললো বিক্রি হচ্ছে, দেখা যাক। ঘুরতে চলে যাব কি, ঘুরতে চলে যাই, এই দেখ টাটা, ঘুরতে চলে যাচ্ছি, টাটা, যাবি তুই? আর জুতোটা পর, জুতোটা এই নিয়ে 10 বার খুললো আর পরবো, 6:30 থেকে 7টা অব্দি শুধু জুতো পরেছে আর খুলেছে, এই দেখ চলে গেলাম। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখানে আলোটা এত বেশি যে বেশ পুরো দেখা যায়। আর এই হলো আমাদের মেন রোড, যেখান থেকে আমরা অটো বা টোটো করে যাব। টোটো করে যাবি? অটো, অটো দেখাচ্ছি, হ্যাঁ। আর আমি এই ব্যাগটা নিয়েছি, thank you.
আমার দেখলেই ভয় লাগে। ছেলেকে ড্রাগন গাড়ি এই যে ট্রেন মতন এগুলো চড়াবো বলে প্রথমে একটা জায়গায় গেছিলাম, ওটা সেকেন্ড ক্লিপটা যেটা চড়লাম, আর এটা হলো ফার্স্ট প্রথম ঠাকুরটা দেখার সময়। তো এখানে গিয়ে টিকিটটা প্রথমে কাটলাম, এখানে 40 টাকা করে পার হেড টিকিট। তো এখানে আমরা টিকিট কেটে টেটে নিয়ে ওপরে উঠে গেছি। ওপরে উঠে গিয়ে তারপরে যে ড্রাইভার, মানে ড্রাইভার কিনা জানি না, মানে যে ওখানে মানে চালনা করছে, সে এবার আমাদেরকে বলছে যে, আমি বললাম যে গাড়ি ঠিক আছে তো, এখনও তো লোক নেই, দেখতে পাচ্ছি না। বলছে না গাড়ি খারাপ আছে, ট্রেন খারাপ, ওই লাইনটা খারাপ আছে। আমি বলি সে কি এরকম বলে দেবে না যে খারাপ কিনা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আগে মা চলো বেঁচে গেছি। মানে যদি ছেলেটা যদি মানে না বলতো, এরকম অনেক সময় হয় ওরা হয়তো টাকার জন্য এরকম উঠিয়ে দিল, দিয়ে চালিয়ে দিল, তখনই তো অ্যাক্সিডেন্টটা হয়। তো ছেলেটা ভীষণ ভালো যে বলে দিয়েছে না একটু এ আছে, আমরা আবার ওখান থেকে চলে এসেছি, বাবা মানে দরকার নেই বাবা আমার গাড়ি চড়া। এগুলো কত করে? আর এখানে জগগুলো দেখতে পাচ্ছো, জগগুলো হলো 110 টাকা করে, মানে 100 টাকা করে নিয়েছে। আরও একটা কথা বলি, এখানে এসে আমি অটোতে ওঠার সময় আরও কিছু সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, যার সাথে আমি দাঁড়িয়ে কথা বলতে পারিনি। সে অবশ্যই যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবে, যার বাড়ি জয়নগর আরেকজনের বাড়ি দক্ষিণ বারাসাত। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি ঠিকঠাক করে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ তখন আমি গাড়িতে উঠে গেছিলাম তাই কথা বলতে পারিনি। তো কিছু মনে করো না, আবার দেখা হবে। আর যতই বাড়িতে কাপ থাকুক, প্লেট থাকুক, থালা থাকুক, বাসন থাকুক, যাই থাকুক না কেন, এখন এই মেলায় গেলে না আমার এই কাপ প্লেট এইসব দেখলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই খুব লোভ লাগে, মনে হয় যেন দুটো তো নিই বা চারটে তো নিই বা একটা তো নিই, মানে এরকম মনে হবেই হবে। তো সেই জন্য আমিও কিছু জিনিস নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আগের দিনকে, যারা যারা ব্লগটা দেখোনি দেখে নিতে পারো, খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি, অবশ্যই আগের দিনের ব্লগটা তোমরা দেখো। আর এই কাপগুলো দেখছো, এই কাপগুলো খুব ভালো লাগে। তো এটা আমি কিনিনি, এটা আমি নেক্সট বার যেদিন যাবো সেদিন কিনবো। এগুলো বোধহয় 40 বা 45 করে দাম বলেছিলো, আর অন্যান্যগুলো 20 টাকার আছে, 15 টাকার আছে, আর আছে 35 টাকা করে। আর এখানে অনেকগুলো সেট, মানে তোমার ভাত খাওয়ার ডিনার সেটের মতন এইসব আছে। জিশান একটা বল নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ ও যেদিকে হাত দেখাচ্ছে রাজু সেটাই ওর কিনে দিচ্ছে। কোনটাই যাবি? ওপরে উঠবে, ওপরে উঠবে।
গুড মর্নিং। আর আজকে হচ্ছে পরের দিন সকাল। আর সকালবেলা উঠেই বিছানা তোলা, তারপর বাসি যা কাজকর্ম থাকে সেগুলো সারতে হয়, তো সেগুলোই আগে করছি। এখন দেখতে পাচ্ছ 9:45 বাজে। অনেকে মনে মনে ভাবছে এত দেরিতে বিছানা কেন তুলছি, তার কারণটা হচ্ছে সকালবেলা ওদিকে রান্নাঘরের যে কাজটা টুকটাক আমার ছিল সেগুলো সেরে নিয়েছি। তো লক্ষ্মীদি এখনও আসেনি, লক্ষ্মীদি আসবে 10:00 সময়। তো আমি ভাবলাম তাহলে বিছানা টিছানাগুলো এগুলো বাকি আছে তুলে নিই। আর বিছানাটা দেরি হওয়ার মেন কারণ হলো অরেঞ্জ জুসকে এই ঘরে একটু আটকে রেখেছিলাম। আটকে রাখার কারণ আমাদের বাড়িতে একজন এসেছিলো, ওই নাইটি সেলাই করে, জামা কাপড় সেলাই করে, তাকে ডেকেছিলাম, কিছু জিনিস সেলাই করার ছিল। সেই জন্য আমি অরেঞ্জকে এই ঘরে আটকে রেখেছিলাম বলে বিছানাটাও তুলতে পারছিলাম না, প্রায় 9:00 থেকে আটকানো ছিল। তো এবার ছেড়ে দেওয়াতেই আমি আবার বিছানাটা তুলতে শুরু করেছি। বিছানা তোলা হ্যানা দানা এগুলো যেগুলো কাজগুলো আছে সেগুলো করছি, করে টরে নিয়ে এবার আরও ওদিকের কাজে যাব। আর কালকে তো মেলায় খুব সুন্দর ঘুরেছি, খুব দারুণ ঘুরেছি। তোমরা মেলায় কারা ঘুরেছো, মেলা বলতে জগদ্ধাত্রী পুজোতে কারা ঘুরেছো অবশ্যই নিচে কমেন্ট করবে। আর এরকম পুজো বা এরকম মেলা এরকম টাইপের জায়গা যেতে আমার খুব ভালো লাগে, কিন্তু রাজু একদম পছন্দ করে না। মানে ও ভিড় ভাড়টা পছন্দ করে না, ওকে জোর করে নিয়ে যাওয়া এরকম একটা ব্যাপার। তাও এখন একটু আধটু যায়, বিয়ের পরপর রাজু একদম কোথাও আমাকে নিয়ে যেত না, মানে যেখানে ভিড় সেখানে নিয়ে যাবে না, এমনি নর্মাল কোথাও নিয়ে গেলো ঠিক আছে। আর যেখানে দেখতে পাচ্ছ আমার, আমি দেখেছি ঝাঁটা দিয়ে মানে ওই ওইটাকে দিয়ে ঝাঁট দিচ্ছি, তো ও ওটা দিয়ে করতে শুরু করেছে, কিন্তু ওটা দিই না, ওর লেগে যাওয়ার ভয় থাকে, তো ওই জন্য দিই না। আর এই লক্ষ্মীদি সবে এসে গেছে, লক্ষ্মীদি এসে গ্যাস মুছছে আর ফ্লোরটাকেও মুছছে। আজকে আমি মুছিনি, মানে হালকা করে মুছে রেখেছি, রোজই আমি মুছি, হয়তো একদিন দুদিন হয়তো মুছি না, কিন্তু তবুও ওনার কাজ হলো আমি বলেছি দেয়াল টেয়ালগুলো একটু ভালো করে মুছবে, আর তোমার টুকটাক স্ল্যাবটা ভালো করে মুছবে, গ্যাসের ওভেন টোভেনগুলো বৃহস্পতিবার সোমবার সপ্তাহে অন্তত দুটো দিন করে ওই মুখগুলো মাজবে। তো সেগুলোই করছে। আমি এদিকে ভাবলাম যে ঠিক আছে, পাশের ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, জিশান ঘরে ঢুকে একবার তোলপাড় করেছে, টেডি বিয়ার ফেলে দিয়েছে, রাজুর ওইগুলো তোমার হেলমেট ফেলমেট সমস্তটাই ফেলে দিয়েছে। তো এইসবগুলো ইয়ে করছে। রাজু বললো যে টিফিন কি খাওয়া হবে, রাজু বললো আমি ছাতু খেয়ে নেবো। তাই আমি বললাম ঠিক আছে তুমি ছাতু খেয়ে নাও, আমি চান করে উঠে পুজো টুজো করে একটু মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে একটু মশলা মুড়ি টাইপের বানিয়ে খেয়ে নেবো। তো সকালবেলা গ্রিন টি খেয়েছি, এখন তো গ্রিন টি খাওয়া হচ্ছে রেগুলারই, তো ওইটাই খাওয়া হয়েছে, তো এই টিফিন হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কারণ নেক্সট ব্লগ শুরু করতে হবে তাই না। তো নেক্সট ব্লগ শুরু করতে গেলে এই ব্লগটা শেষ করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো। আর আমি ঘর দৌড় এরকমভাবেই টুকটাক করে গোছাই, বাচ্চা নিয়ে যতটুকু পারি সেইটুকু। এখন সবাইকে বললাম টাটা, খুব ভালো থেকো তোমরা।